আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালোই আছেন এবং সুস্থ রয়েছেন সাম্প্রতিক সময়ে আপনারা যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন এবং আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তবে আপনি হয়তো বা এই নিউজটি শুনেছেন যে ফেসবুকের নাম পরিবর্তন করা হয়েছে আজকের এই বিরুদ্ধে আমরা ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সাম্প্রতিক সময়ে আমরা যে নিউজটি শুনতে পাচ্ছি তা সম্পূর্ণই একটি ভুয়া নিউজ কেন বলছি তা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি ওপর দেখে দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক ব্যবহার করছি অথচ আমার উপরে মেটা লেখা রয়েছে কিন্তু আপনারা যখন ফেসবুকটি ব্যবহার করবেন দেখতে পারবেন ওই জায়গায় ফেসবুকে লেখা রয়েছে তাহলে কি আমারটা পরিবর্তন হয়ে গেছে আপনাদেরটা কেন পরিবর্তন হচ্ছে না প্রকৃতপক্ষে আমারটিও পরিবর্তন করা হয়নি আমি এখানে এডিট করে বসায় আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ফেসবুক তাদের মেন কোম্পানির নাম পরিবর্তন করেছে কিন্তু ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এগুলো সবগুলোই ঠিক থাকবে শুধুমাত্র তাদের মেইন কোম্পানির নাম পরিবর্তন হয়ে যাবে যেমনটা আপনাদেরকে বলছিলাম আপনারা জিমেল অবশ্যই ব্যবহার করে থাকেন জিমেল ব্যবহার কিন্তু গুগলের আন্ডারেই হয়ে থাকে কিন্তু সেখানে গুগলের কোনো কিছুই লেখা থাকে না অথচ সেখানে আপনি যদি দেখেন তাহলে সেটা গুগলের আন্ডারেই রয়েছে জিমেল অ্যাকাউন্ট এবং তাদের যে ফেসবুক রয়েছে ফেসবুকের যে পেজটা ছিল সেটাও পরিবর্তন করে সেখানে ম্যাপটা লাগানো হয়েছে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন নিউজে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের নাম পরিবর্তন করে ম্যাঠা রাখা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এখানে ম্যাটাটা হচ্ছে তাদের মেন কোম্পানির নাম তো প্রকৃতপক্ষে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের নাম পরিবর্তন হচ্ছে না তাদের মেন কোম্পানির নাম পরিবর্তন হচ্ছে এই নিয়ে কোনো গুজব ছড়িয়ে গেলে তা থেকে অবশ্যই বিরত থাকবেন মূলত আপনাদেরকে সতর্ক করার লক্ষ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেন নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ